আসসালামু আলাইকুম। মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব, তার নাম হচ্ছে বায়ো-7। মূলত আজকে আমরা এই ভিডিওতে এই বায়ো-7 ওষুধটি পুরুষ এবং মহিলা অর্থাৎ ছেলে মেয়ে উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন, এই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বায়ো-7 মূলত এই মেডিসিনটি প্রস্তুত করে থাকে হোয়াইট হর্স ফার্মা এবং এই মেডিসিনটির মূল উপাদান হচ্ছে ভিটামিন B7 অর্থাৎ বায়োটিন যুক্ত একটি মেডিসিন। এই মেডিসিনটি শরীরের পুরুষ এবং মহিলাদের বিভিন্ন কাজ করে থাকে, স্পেশালি যে সমস্ত ছেলে এবং মেয়েদের মূলত চুলের ক্ষতি রয়েছে বা চুলের ক্ষতি হয়েছে, চুল রুক্ষ, শুষ্ক, ভঙ্গুর জাতীয় বা চুল উঠে যাচ্ছে বা চুল পড়ে যাচ্ছে, এই জাতীয় সমস্যা যে সমস্ত পুরুষ এবং মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি খুবই ভালো কাজ করে থাকে। এছাড়াও যে সমস্ত পুরুষ কিংবা মেয়েদের ভঙ্গুর নখ অর্থাৎ নখ ভঙ্গুর আকৃতির রুক্ষ বা খসখসে জাতীয় সমস্যা রয়েছে, এই নখের এই ভঙ্গুর জাতীয় সমস্যা দূর করতে এই বায়ো-7 মেডিসিনটি খুবই ভালো কাজ করে থাকে। এছাড়াও যে সমস্ত ব্যক্তিদের মূলত স্নায়ুর সমস্যাজনিত রয়েছে, এই স্নায়ুর সমস্যা দূরকরণের জন্য এই মেডিসিনটি খুব ভালোভাবে কাজ করে থাকে। এই মেডিসিনটি শরীরের বিভিন্ন স্থানের স্কিনের ত্বক উজ্জ্বলতা বৃদ্ধি করার ক্ষেত্রেও এই মেডিসিনটি খুব ভালো কাজ করে। যেহেতু এটি একটি ভিটামিন B7 জাতীয় ওষুধ, সেই ক্ষেত্রে এই মেডিসিনটি উল্লেখিত এই কাজগুলো খুব ভালোভাবে কাজ করে থাকে। মূলত চুলের ক্ষতি, ভঙ্গুর নখ, স্নায়ুর ক্ষতি এবং ত্বক উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য মূলত এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে কিংবা ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকেন। এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি সেবনের নিয়ম। মূলত এই বায়ো-7 প্রাথমিক অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক পুরুষ দিনে 1 থেকে 3টি মেডিসিন সেবন করতে পারবেন এবং এই মেডিসিনটি সর্বোপরি সবচেয়ে ভালো হবে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা, কারণ চিকিৎসক আপনার রোগের উপর নির্ভর করে এর মাত্রা নির্ধারণ করে থাকেন। এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটির কিছু পার্শ্বপ্রতিক্রিয়া। সাধারণত পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে পেট খারাপ অথবা হালকা ত্বক ফুসকুড়ি, এই জাতীয় পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে অন্যান্য এই পার্শ্বপ্রতিক্রিয়া যদি অত্যাধিক পরিমাণে দেখা দেয় সেই ক্ষেত্রে মেডিসিনটি সেবন করা বন্ধ করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। এবং যে সমস্ত ব্যক্তিদের মূলত কিডনিতে সমস্যা রয়েছে কিংবা ধূমপান করেন তারা সতর্কতার সাথে এই মেডিসিনটি সেবন করবেন এবং যারা গর্ভকালীন এবং স্তন্যদানকালীন সময় সেবন করতে চান তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মেডিসিনটি সেবন করতে পারেন। এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটির মূল্য। এই বায়ো-7 প্রতি পিস ট্যাবলেটের মূল্য হচ্ছে 20 টাকা। আপনার নিকটস্থ ফার্মেসিতে আশা করছি আপনি এই মেডিসিনটি পেয়ে যাবেন। এই মেডিসিন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।